আপনি নর্মালি কার ড্রাইভ করে বাসা থেকে অফিসে প্রতিদিন আসেন উইদাউট এনি অ্যাক্সিডেন্ট। আসার পথে যতগুলো ট্রাফিক রুলস আছে সেটা আপনি মেনে চলেন। শুধুই তাই নয়, ট্রাফিক সিগন্যালিং যে প্রসেসগুলো আছে সেটা আপনি পড়তে পারেন, ভালোভাবে বুঝতে পারেন এবং সেটা মেনে চলেন। সো এই যে আপনি গাড়ি চালিয়ে বাসা থেকে অফিসে আসতেছেন উইদাউট এনি অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। আর এই এক্সপিরিয়েন্সের সাথে আপনি রাস্তাতে যেই নিয়মকানুন মেনে চলছেন, ট্রাফিক কন্ট্রোল মেনে চলছেন, সাইনগুলো বুঝতে পারছেন, দিস ইজ ইওর বিহেভিয়ার। তা আপনি কীভাবে বিহেভ করছেন, সো দেখেন আপনার এক্সপিরিয়েন্সের সাথে বিহেভিয়ারের একটা রিলেশন রয়েছে। আপনার বিহেভিয়ার, অনেক ড্রাইভার আছে হয়তো বা তারা এই সিগন্যালগুলো মানে না, সো তারাও কিন্তু তাদের এক্সপিরিয়েন্স, দেয়ার এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং, বাট তাদের বিহেভিয়ার বি ডিফারেন্ট। সো আপনার বিহেভিয়ার ম্যাটার, হাই পারফর্মার হিসেবে নিজেকে দেখতে চান, আপনার বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনাকে আপনার মতো করে বিহেভ করতে হবে, বাট মনে রাখতে হবে এই বিহেভিয়ারের কনসিকোয়েন্সটা কী। সো আমি শুধু আমার না, আমি আমার সোসাইটির, আমি আমার কর্পোরেট এনভায়রনমেন্টের, আমি আমার ফ্যামিলির, আমি একজন সোশ্যাল বিইং। সো আমি যখন বিহেভ করব, সো হাই পারফর্মার হতে হলে আপনাকে হাই বিহেভিয়ারের পার্সোনালিটি গেইন করতে হবে। আপনার পার্সোনালিটি স্ট্রংলি আপনার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে। সো আপনার পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো পার্সোনালিটির সাথে বিহেভিয়ারের একটা ইন্টারলিঙ্ক। আমি এর আগে সেশনে যেটা বলেছিলাম যে আপনার 50% অফ ইয়ার পার্সোনালিটি কামস ফ্রম ইউর প্যারেন্টস, এর পরবর্তীতে যেই জায়গাটাতে ডেভেলপমেন্ট দরকার ডেফিনেটলি করে নিবেন, কারণ আপনার পার্সোনালিটি যদি এক্সেল না করে তাহলে আপনার বিহেভিয়ার চেঞ্জ হবে। হাই পারফরমেন্স বিহেভিয়ার সম্বন্ধে সায়েন্স যেটা বলে, আপনাকে আগে নিজেকে বুঝতে হবে, রাইট যে বিহেভিয়ার্স আছে সেটাকে চুজ করতে হবে। সো আপনি যদি রাইট বিহেভিয়ারটা চুজ না করেন তাহলে হবে না, আপনাকে রাইট বিহেভ কী সেটা আগে বুঝতে হবে, রাইট বিহেভ সিলেকশন করতে হবে এবং সেই অনুসারে অ্যাক্ট করতে হবে। থ্যাংক ইউ।